এরপরে দাদার বলেছে আর ভিডিও করতে আসবে না, তাই তাই বলে না ও ভিডিও করতে আসবে বললো। তাহলে বাচ্চা আমরা দেখতে পাবো, ভিডিও দেখা হবে, বাচ্চাও দেখা হবে, ভিডিওর মাধ্যমে আমরা হলাম একটা ইউটিউবার, কমে গেল হয়তো বাচ্চা নিয়ে সেই বাচ্চাটার উপর তো মেনটেন্স করতে হবে। বয়স না বয়স কিছু যদি বলতো, আচ্ছা 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 পুরো আচ্ছা মিল আছে। আর কত দাম ডোবারম্যান রয়েছে তো দাদা, বয়স কত দিন রয়েছে? আচ্ছা বয়স, তার ভ্যাকসিনেশন কিছু একটা হয়েছে বা পিডি পাই হয়েছে আছে তো এটার কত দাম দেখছো দাদা? 25,000 টাকা। হ্যাঁ গো দাদা, কেমন আছো আগে বলো? ভালো আছো তো? আচ্ছা ঠিক আছে। আর আজকে কি কি ব্রিড এনেছো তুমি সেটা যদি বলো। আজকে আছে হাস্কি আছে, আচ্ছা দাদা আছে, আচ্ছা দেখো তোমরা যারা কিন্তু মনে করো যে হাস্কি নেবে, হাস্কির কিন্তু শুনলে কিন্তু তোমরা অনেকে ভয় পায় যে হাস্কির তো অনেক দাম, তারপরে আবার ব্লু আইস একদম, কিন্তু ধারণা কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে সেটা শ্রীরামপুর পেট মার্কেটে দাদার কাছে আসলে। তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাটা কিন্তু একদম ব্লু আইস রয়েছে, একদম সুন্দর কিন্তু। এটা এটা কি কালারের মধ্যে বলে দাদা? ব্ল্যাক এন্ড হোয়াইট বলে। আচ্ছা দেখো ব্ল্যাক এন্ড হোয়াইট পুরো কিন্তু ব্লু আইস এর মধ্যে রয়েছে। কতদিন বয়স হলো দাদা? আড়াই মাস বয়স হয়ে গেছে। আচ্ছা তার মানে তোমার পাপি ডিপি তো মানে কমপ্লিট তাই তো? আচ্ছা দেখো পাপি ডিপি কিন্তু ডান আছে, ঠিক আছে। আর এর বাবা মা দেখতে চাইলে সকল তো দেখাতে পারবে? আচ্ছা দেখো বাড়ি তোমরা যদি বাবা মা দেখতে চাও তাহলে কিন্তু তোমরা বাবা মা দেখতে পারো। দেখো তোমরা বোন সাইজটা দেখে নাও একবার, যেরকম হেড সাইজ বাচ্চাটা একটু তুলে দেখো না দাদা। দেখো দেখো এখন দেখো লেজটা দেখো একবারে পুরো একদম শিয়ালের মানে ভাল্লুকের মতো লাগছে এরকম একটা, ঠিক আছে। এরপরে তো আরও মনে হচ্ছে কোট বেরোবে লোক তাই তো? আচ্ছা এখন তো এখন এরকম আছে, এরপরে কিন্তু আরও কোট বেরো তো, ঠিক আছে। ওকে দাদা যদি পরে বলতে দেখো দারুণ একটা বাচ্চা তোমরা দেখতে পাচ্ছ, তো এই ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, তো দাদার কাছ থেকে আমি শুনে নেবো, বেশি টাইম ওয়েস্ট করবো না দাদা। তো দাদা যদি বলে দাও বাচ্চাটার কতদিন বয়স না বয়স কিছু যদি বলতো? আচ্ছা 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 পুরো আচ্ছা মেল আছে। আর কত দাম রেখেছো দাদা? ১৪,০০০ টাকা এই বাচ্চা দিচ্ছ। দেখো সমস্ত রিঙ্কেল কিন্তু তোমরা বাচ্চাটার মধ্যে দেখতে পাচ্ছ, আর সব কিছু রিঙ্কেলে কিন্তু ডিপেন্ড করে না, বাচ্চা ডিপেন্ড করে একদম বডি ওয়েট, বডি টেক্সচার এবং হেড সাইজ। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানে রিঙ্কেল রয়েছে, বড় হলে কিন্তু আরও কিন্তু রিঙ্কেল হবে, তোমরা দেখে নাও। বাচ্চাটা কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে ভালো খাওয়ালে কিন্তু রয়্যাল ক্যানেন এবং ভালো কিছু মানে ট্রিটমেন্ট করলে কিন্তু বাচ্চাটা আরও গ্রোথ আসবে তাই তো দাদা? তো বাচ্চাটার বাবা মা যদি দেখতে চাই তুমি দেখাতে পারবে? আচ্ছা বাচ্চাটার বাবা মা দেখতে চাইলে তোমাদের দেখাতে পারবে। আর কত দাম রেখেছো বলে আরেকবার বলে দাও। দেখো ১৪,০০০ টাকায় কিন্তু তোমরা সৌগতদার কাছে কিন্তু পেয়ে যাবে। সৌগতদার কিছু হোম ব্রিড থাকে এবং কিছু কালেকশনও থাকে, কিন্তু দারুণ দারুণ হিউজ কিন্তু কালেকশন প্রতি সপ্তাহে সৌগতদা আনে। তো সৌগতদা পরের ব্রিড তোমার কাছে, দেখো ইউরোপিয়ান ব্র্যাড লাইনের কিন্তু একটা ডোবারম্যান রয়েছে। তো দাদা বয়স কতদিন রয়েছে? এটা 50 দিন বয়স আছে। আচ্ছা বয়স আছে। আর ভ্যাকসিনেশন কিছু এখনো হয়েছে? পাপি ডিপিটা হয়নি না? আচ্ছা আচ্ছা এই সপ্তাহের মধ্যে হয়েছে। আচ্ছা দাদা এর বাবা মা দেখতে চাইলে দেখাতে পারবে? আচ্ছা অনেকের কিন্তু ধারণা কিন্তু ডোবারম্যান খুব অ্যাগ্রেসিভ হয়, তোমার কি মতামত বলো? একদম একদম এটাই হচ্ছে কথা। যেহেতু তোমার মুখ থেকে শোনালাম, কারণ তোমার কাছ থেকে আমি ভিডিও করছি সেই কারণে তোমার কাছ থেকে আমি শোনাচ্ছি। যেহেতু আমার কাছে রটওয়েলার রয়েছে, সেরকম কিন্তু কোনো অ্যাগ্রেসিভ কোনো ব্রিড হয় না। তোমার রাখারপের প্রতিটা ব্রিড কিন্তু ডিপেন্ড করে, যেরকম আমার রটওয়েলার কিন্তু ছাড়াই দেখে। তোমরা কিন্তু ভিডিও সাবস্ক্রাইব করে রাখলে চ্যানেলটিকে তোমরা কিন্তু দেখতে পারবে যে সেখানে কীভাবে আমি ওর পরিচর্যা যখন চাইবে তখন অ্যাভেলেবেল পেয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফিমেলটা এই কালার আসবে। আচ্ছা আচ্ছা আর এটার লিস্টটা কাটা রয়েছে মনে হচ্ছে না? আচ্ছা ক্রপ করা রয়েছে, ঠিক আছে। দেখো তোমরা একবার পুরো 360 ভাবে দেখে নাও ভালোভাবে, একদম কিন্তু খুবই মানে খুবই আমার পছন্দের একটি ব্রিড, ঠিক আছে। তো দাদা যদি চ্যানেলের মাধ্যমে কেউ যদি আসে তাহলে একটু কম সময়ের ব্যাপার আছে? আচ্ছা দেখো চ্যানেলের মাধ্যমে তোমরা যদি আসো তাহলে কিন্তু কম সময়ের ব্যাপার আছে। তো খুবই ভালো লাগলো দাদা ব্রিডটা, যদি নেক্সট ব্রিড দেখো তো দেখো দুই হাতে দুটো মানে একদম মানে ফুলের বাগানে আমরা চলেছি, জাস্ট কদম ফুলের মতো লাগছে, ঠিক আছে। এক হাতে রয়েছে লাসা আর এক হাতে রয়েছে সিরজু। তো দাদা প্রথমে যদি তুমি এর ব্যাপারে একটু দাম আর আচ্ছা তোমার এই হাতেটা নিশ্চয়ই লাসা তাই তো? আচ্ছা তো লাসার ব্যাপারে যদি কিছু বলে দাও। আচ্ছা দাদা এটা ফিমেল আছে। আচ্ছা বয়স তিন মাস। আচ্ছা দাদা দাম 12,000 টাকা। দেখো আমি কিন্তু আগেই বলে দিচ্ছি এরকম একটা মানে লোমের গ্রোথ সেইখানে কিন্তু তোমরা এই বাচ্চা কিন্তু মাত্র কত বললে দাদা? দেখো 12,000 টাকায় কিন্তু তোমরা লাসা পেয়ে যাচ্ছ। আর এত দাদার কাছে কিন্তু লাসা কিন্তু দাদা কিন্তু মানে প্রপার কিন্তু মানে প্রতি সপ্তাহে দেখি ভালো ভালো কালেকশন হিউজ কালেকশন দাদা লাসা রাখে। দাদা বাচ্চাটা তুলে দেখানো সম্ভব হবে?
দেখো বাচ্চাটা দেখো প্রতিশ পপতায় কিন্তু দাদার কাছে ভালো ভালো লাসা কিন্তু কালেকশন রয়েছে এবং কিন্তু দুর্ধর্ষ কিন্তু কালেকশন বলবো যে লোমের যে গ্রোথ তোমরা দেখতে পাচ্ছ যারা তোমরা টেডি বিয়ার টাইপের কিছু পছন্দ করো শৌখিন তাদের জন্য কিন্তু অবশ্যই বাচ্চাটা আর কিন্তু খুব শান্ত একটি একটি বাচ্চা দেখো দাদা একদম সত্যি কথা কোনো অ্যাগ্রেসিভের কিন্তু এর মধ্যে কোনো কিন্তু বাচ্চা কিন্তু অ্যাগ্রেসিভ হয় না রাখার উপর ডিপেন্ড করে যেটা দাদা প্রথমেই বলল আমিও বললাম তো এইটা হচ্ছে আরও একটি সুন্দর যারা মেয়েরা কিন্তু বেশি পছন্দ করে বাচ্চাদের বাচ্চা মেয়েরা টেডি বিয়ার টাইপের তাই তো দাদা আচ্ছা দেখো তোমরা যেরকম দেখতে পাচ্ছ বোন সাইজ দেখতে পাচ্ছ বাচ্চাটা গ্রোথ তো কিছুই বলবো না আর এই শিশুর ব্যাপারে যদি একটু কিছু বলে দাও এটা শিশু মেল আছে আচ্ছা মেল হয়ে যাবে আচ্ছা এর বয়স 3 মাস আচ্ছা এর বয়স 3 মাস ওয়াও দেখো ভ্যাকসিন কার্ড দিতে পারবে দাদা এই দেখো একদম কিন্তু এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে দাদা কিন্তু কার্ডও তোমাদের দিয়ে দেবে তোমরা যদি মনে করো যে হ্যাঁ মিথ্যে কথা বলছে না তোমরা কিন্তু কার্ডটা কিন্তু প্লাস কার্ডের যে ভ্যাকসিনেশন স্টিকার থাকে মারা সেই স্টিকার সমেত কিন্তু বই তোমরা পেয়ে যাবে এবং ডাক্তারের সিগনেচার সমেত বা দাদা যে হয় দিতে পারে তো এটার দাম কত রয়েছে দাদা 22000 টাকা শিশুর কিন্তু কোয়ালিটি কিন্তু দুর্ধর্ষ রয়েছে ঠিক আছে সেই হিসাবে তোমরা দেখতে পাচ্ছ 22000 টাকা কিন্তু বাচ্চাটার দাম রয়েছে অসাধারণ দুটো বাচ্চা লোমের মানে পার দেখো তোমরা মানে এত সুন্দর লাগছে লোমের গ্রোথ ঠিক আছে তো খুবই ভালো লাগলো দাদা খুবই সুন্দর কিন্তু কালেকশন থাকে তো দেখো ফোন নাম্বারটা প্রোভাইড করে দাও নাম্বার হচ্ছে 8585 আচ্ছা 054 আচ্ছা এর কলিং টাইমটা বলো কলিং টাইমটা যখন তখন করতে পারো আচ্ছা ঠিক আছে রাত্রিবেলাটা বাদ দিও আচ্ছা রাত্রিবেলা বাদ দিও একটা দুটো তিনটে আর বলছি স্বাগত দা শনি থেকে সোম থেকে শনি তোমার বাড়ি থেকে আর একদম রবিবার আসতে হলে শ্রীরামপুর আর দাদা একটা হেল্প করতে সবাই অনেকে কিন্তু বলে যে আমি শ্রীরামপুর হাটে কি করে যাব যদি এই এখানে আসার একটু যদি নলেজ তুমি দিতে পারো হাওড়া প্যান্ডেল মেন লাইন হচ্ছে শ্রীরামপুর একদম ঠিক আছে আর যদি ব্যারাকপুর থেকে যেটা ধোবিঘাট তাই তো হ্যাঁ সবাই চেনে একদম অটো টোটো অ্যাভেলেবেল তাই তো দাদা আচ্ছা ঠিক আছে খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে তো পরের সপ্তাহে আসবো আরও নিজে এরকম অনেকে তোমরা সবাই ভিডিও দেখো তোমরা আশা করি দাদাকে কিন্তু চিনতে পারবে এখানে কিন্তু অনেক আমার দাদারা আছে ভাইরা আছে সব বন্ধুরা সবাই এখানে আছে তো দেখতে পাচ্ছ দাদা কিন্তু ইউটিউবার ঠিক আছে ভিডিও বানায় সেই দাদাও কিন্তু বাচ্চা নিল জয়দার কাছ থেকে জয়দার কাছে যেরকম তোমরা সবাই জানো যে খুব দারুণ কোয়ালিটি কিন্তু থাকে অতি অবশ্যই দাদা প্রথমে তোমার চ্যানেলটার নাম বলে দাও যাতে আচ্ছা বলো ভালো করে বলো পেট লাভার ওয়ার্ল্ড আচ্ছা পেট দেখে নাও ভালো করে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অতি অবশ্যই সাদা মনে কালো নেই তো তোমরা অতি অবশ্যই কিন্তু দেখে নাও মজা করছি তো বাচ্চাটার যদি ভিডিও তোমরা দেখতে চাও আপলোড হবে তো একদম একদম আচ্ছা চ্যানেলে কিন্তু আপলোড করবে দাদা ভিডিও জন্যই নিলাম আচ্ছা এরপরে দাদা আর বলেছে আর ভিডিও করতে আসবে না তাই তাই বলে তো ও ভিডিও করতে আসবে বললো তাহলে বাচ্চা আমরা দেখতে পাবো ভিডিও দেখাবো বাচ্চাও দেখাবে ভিডিওর মাধ্যমে আমরা হলাম একটা ইউটিউবার কমে গেল হয়তো আর বাচ্চা নিয়ে সেই বাচ্চার উপরে তো মেনটেন্যান্স করতে হবে তো দাদা কিন্তু আসবে প্রতি সপ্তাহে আসবে তো দাদা ইয়াকি বলে কিছু মনে করো না একদম ভালো বাচ্চা নিয়েছে বলি এটি বার কিন্তু খুবই অ্যাক্টিভ বাচ্চা খুবই সবই অ্যাক্টিভ হয় আর খুবই কিন্তু এটা নিয়েছে আমার মেয়ের জন্য আচ্ছা মেয়ের জন্য মেয়ের খুব শখ আচ্ছা তো আনতে পারতে মেয়েটাকে আজকে আমার ক্যাট পরীক্ষা ও ওয়াও আচ্ছা ঠিক আছে সত্যি ওর জন্য সারপ্রাইজ হবে খুবই ভালো বাচ্চা ঠিক আছে কোয়ালিটি নিয়ে তো কোনো কথা আমি বলবো না কারণ দাদা তো নিজেও জানে নিজেও ভিডিও করে তো দেখো তোমরা দেখতে পাচ্ছো এই বাচ্চাটা মেয়ে একটু মেয়ে দেখতে ভালোবাসে আচ্ছা হ্যাঁ বোনেটি বারে অনেক অনেকটা মানে তোমার রুমগুলো অনেক বড় বড় হয় ঠিক আছে আর সত্যি খুব ভালো ব্রিড ভালো ব্রিড